বাংলার গর্ব মমতা কর্মসূচি পালন পূর্ব বর্ধমানে। দিদিকে বলো কর্মসূচির পরই বাংলার গর্ব মমতা নতুন কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রায়না এক ব্লকের শ্যামসুন্দর এলাকায়। এবারের বসন্ত উৎসব উপভোগ করুন আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে, থাকছে আনলিমিটেড আবির ও প্রচুর আনন্দ। এন্ট্রি ফি মাত্র 50 টাকা, 9ই মার্চ সকাল 10টা থেকে। অনুষ্ঠানে বাংলার গর্ব মমতা নতুন এই কর্মসূচির সঠিক মূল্যায়ন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন উপস্থিত নেতৃত্ব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, রায়না বিধানসভার বিধায়ক নেপাল গড়ুই, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শৈলেন্দ্রনাথ রায়, রায়না এক পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, সহ সভাপতি আনসার আলী, রায়না দুই ব্লকের সভাপতি পার্বতী ধারা মালিক, সহ সভাপতি আনসারী আলী খান সহ ব্লকের সকল তৃণমূল নেতৃত্ব। রানা থেকে প্রতিনিধি মিরজুরের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। বন্দ্যোপাধ্যায় যে 75 দিনের কর্মসূচি দিয়েছেন টোটালটাই আমাদেরকে এটা করতে হবে এবং আমরা কর্মসূচির মধ্যেই থাকবো, সেটা বিধানসভার পরিস্থিতি হিসাবেই কিন্তু নয় যে আমরা আজকে এই কর্মী সম্মেলনটা করছি। বিধানসভা অনেক অনেক দূরে, অনেক মানে দেরিতে বিধানসভা হবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি যে নির্দেশ আমাদেরকে দেবেন সেই নির্দেশ পালন করেই কিন্তু আমরা আগামী দিনে তার যে কর্মসূচি সেটা দলীয়ভাবে দেবেন, আমরা কিন্তু সেটা সকলেই পালন করবো, এটা মোটেই বিধানসভার পরিস্থিতি হিসাবে কিন্তু নয়। এই সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।